সবাই কি করো, এই তোমাদের চ্যাট বক্সে তোমাদের রোল নম্বর দিয়ে দাও যারা প্রেজেন্ট ছিল এখানে। ম্যাডাম, এদের চ্যাট বক্সে থেকে তোদের রোল নম্বর নেন নাকি? আমি আসলে পার্টিসিপেন্টের পিক নিতে নি আর কি, ওদের কাছ থেকে পিক নিতে নিয়ে আমাকে ইনবক্স করতে বলি। কি বলে? পার্টিসিপেন্ট পার্টিসিপেন্টের পিক নিতে বলি, পিকচার নিয়ে ওরা আমাকে হচ্ছে যে পরে ইনবক্সে পাঠিয়ে দেয়। ও আচ্ছা আচ্ছা, আমার এখান থেকে অবশ্য আমি নিতে পারি না, ওদের ওই আমার এখান থেকে স্ক্রিনশট নেওয়া যাচ্ছে না। আচ্ছা, এই আছো না, তাহের আছো? জি মিস আছি। তুমি একটু পার্টিসিপেন্টের পিক নিয়ে আমাকে ইনবক্স করবে, ঠিক আছে? ওকে মিস, আচ্ছা ঠিক আছে, তাহলে তো হয়ে গেল। ওকে আচ্ছা, তাহলে পরীক্ষা ম্যাডাম গত ক্লাসে একটা পড়িয়েছেন তাই না? তোমাদের প্র্যাকটিক্যাল আছে তিনটা মনে হয় তাই না ম্যাডাম? ওদের প্র্যাকটিক্যাল তো তিনটা। জি স্যার, তিনটা ওদের, একটা অলরেডি দেখা হয়ে গেছে, সেদিন আলোচনা করা হয়েছে, আর এই দুইটা, তার মধ্যে প্রথমটা হচ্ছে স্যার ওই সোডিয়াম ক্লোরাইড আর ফেরাস সালফেট, আর আরেকটা হচ্ছে এই দ্রাব্যতার বিদ্যুৎ পরিবাহিতার পরীক্ষা আয়নিকার সমযোজী। দ্রাব্যতা ও বিদ্যুৎ পরিবাহিতার পরীক্ষার মাধ্যমে আয়নিকের সমযোজী যৌগ সমাপ্ত করা, এটা একটা পরীক্ষা তাই না? আচ্ছা জি স্যার, তাহলে তোমরা গত ক্লাসে একটা প্র্যাকটিক্যাল করেছো, তোমাদের তো সবাই খাতা লেখা শেষ তাই না? জি স্যার। জি স্যার, সাইন করা তো শেষ? জি স্যার। আচ্ছা, তাহলে তোমাদেরকে দেখি, তোমরা তাহলে আজকে এখন প্র্যাকটিক্যাল গুলো আবার, এগুলো তো সবই করছো তোমরা, ল্যাবেও করেছো, তারপরে একটু আবার তোমাদেরকে একটু স্মরণ করে দাও আর কি, যে মূলনীতি কি বলা হয়েছে এখানে দেখো, দ্রাব্যতা বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষার মাধ্যমে আয়নিক ও সমযোজী যৌগ শনাক্ত করা, অর্থাৎ কোন একটা যৌগ দিয়ে বললো যেটি সমযোজী যৌগ না আয়নিক যৌগ, এটা দ্রাব্যতার বিদ্যুৎ পরিবাহিতার মাধ্যমে প্রমাণ করো। এখন দ্রাব্যতার বিদ্যুৎ পরিবাহিতা বলতে তোমরা কিছু বোঝো কি? দ্রাব্যতা কি? আচ্ছা, আয়নিক যৌগ কাকে বলো, তোমরা বলো তো দেখি, বা সমযোজী যৌগ কাকে বলে? স্যার, আয়নিক যৌগ, আয়নিকটা হচ্ছে দুইটা, মানে একটা অধাতু আর একটা ধাতুর মধ্যে বন্ধন গঠন হবে, আর সমযোজী হচ্ছে দুটোই অধাতু হতে হবে। কিন্তু কিভাবে হবে? কিভাবে হবে বলতে, ইলেকট্রন দেওয়া নেওয়া শেয়ারিং এর একটা বিষয় আছে না? ও, সমযোজীতে হচ্ছে শেয়ারিং এর মাধ্যমে হবে। হ্যাঁ, তাহলে আয়নিক যৌগের মধ্যে কি হবে, শেয়ারিং? না না না, আয়নিকে শেয়ারিং হবে না। কি হবে? আয়নিকে হচ্ছে অধাতুটা হচ্ছে মেবি দিবে, আর ধাতুটা হচ্ছে দিবে আর অধাতুটা নিবে। ভেরি গুড, অর্থাৎ আয়নিক যৌগটা হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধনটি গঠিত হয় সেটা হচ্ছে আয়নিক, আর যেটা ধাতু এবং অধাতু যে দুটো অধাতুর মধ্যে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যে বন্ধনটি গঠিত সেটা হচ্ছে সমযোজী। ম্যাডাম, ম্যাডাম কি আছেন? আচ্ছা ম্যাডাম, আপনি এক মিনিট ওদের সাথে একটু কথা বলেন, আমি একটু এক মিনিট কথা বলেন ওদের সাথে, এক মিনিট আমি একটু এক মিনিট একটু ইয়ে করছি। আচ্ছা ঠিক আছে, তোমাদের তো প্রত্যেকেরই খাতা লেখা কমপ্লিট, খাতা লেখা যেহেতু কমপ্লিট, কাজটা সম্পর্কে তোমাদের মেইনলি জানতে হবে, ঠিক আছে? যেহেতু কাজটাই তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় করতে হবে, ওই কাজটা করে কি সিদ্ধান্তে তুমি আসতে পারলে সেগুলোর উপরে কিন্তু তোমাদের নম্বর আছে। তোমরা, তোমাদের এর আগে আমি বলেছি যে খাতা লেখা তোমাদের 15 নম্বর, আর এখন যে প্র্যাকটিক্যাল খাতাটা তোমরা লিখে রেখেছো সেটাতে 5 নম্বর, আর 5 হচ্ছে তোমাদের ভাইবাতে। তাহলে এখান থেকে যেহেতু প্র্যাকটিক্যালটা তোমাদের হাতে কলমে করতে হবে, রিয়েজেন্ট গুলো ব্যবহার করে করতে হবে, তার মানে কাজটা সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। আরেকটা হচ্ছে, তোমাদের যখন পরীক্ষা হবে তখন যেহেতু ভাইবা হবে, এইটার প্রাসঙ্গিক কথাবার্তা গুলো তোমাদের জানতে হবে। কোন এক্সপেরিমেন্টটা তুমি পেলে, তোমাদের যে তিনটা এক্সপেরিমেন্ট, প্রথম এক্সপেরিমেন্টে ছিল যে ধাতু কার্বনেটের সাথে লৌহ হাইড্রোক্লোরিক, ওটা নিয়ে আমরা যাবতীয় কথা গত ক্লাসে আলোচনা করেছি, আরেকটা ফেরাস সালফেট, আর এটা হচ্ছে দ্রাব্যতা পরীক্ষা। তাহলে এই যে
এখানকার যে প্রাসঙ্গিক কথাবার্তা, যে সমযোজী বন্ধন কাকে বলে, আয়নিক বন্ধন কাকে বলে, দ্রাব্যতা কার বেশি হয়, সমযোজী নাকি আয়নিক, এর গলনাঙ্ক কার বেশি কার কম, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের প্রাসঙ্গিক হিসেবে জানতে হবে। এগুলো তোমাদের ভাইবাতে ধরা হবে এবং ভাইবাতে কিন্তু 5 নম্বর রয়েছে। তাহলে মেনলি তোমাদের যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে এটার সম্পর্কে যাবতীয় তথ্যগুলো জানতে হবে, কাজটা করা জানতে হবে, কিভাবে আমি কাজটা করব। তোমরা যেহেতু তোমাদের কলেজ খোলা থাকা অবস্থায় ক্লাসে উপস্থিত থেকে এই কাজগুলো ফিজিক্যালি করেছো, তার মানে তোমরা কিন্তু এই কাজটা সম্পর্কে সবাই মোটামুটি জানো। এটা তোমরা হাতে করেছো না সবাই? আচ্ছা ম্যাডাম, হ্যাঁ তোমরা সবাই, হ্যাঁ আচ্ছা ম্যাডাম আপনি কাজ করেন না, শুধু আমি বললি। হ্যাঁ আচ্ছা, ওই তাহলে ম্যাডাম যেটা বলতেছিল, তোমাদের তো সবাই হাতে হাতে কলমে কাজ করেছিল এটা, তাই না? তোমরা শুনতে পাচ্ছো মৌ? জি স্যার। হাতে কলমে পড়ছো না প্র্যাকটিক্যাল গুলো? কথা বলো। এটা করা হয় নাই, বাকি দুইটা করা হয়েছিল। আচ্ছা এটা হাতে কলমে করা হয় নাই? না না স্যার, বাকি দুইটা করা হয়েছে। কিন্তু এটা খাতায় লেখা হয়েছে তো? জি স্যার, লেখা হয়েছে, সাইনও করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা তোমরা পরীক্ষার আগে বা যেকোনো এক সময় আমরা ভিডিও ক্লাস করে একদম দেখাই দিব নিতে আমাদেরকে, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো, সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হলো সমযোজী যৌগ। তাহলে এখন দেখো, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম ক্লোরাইড, কপার সালফেট, এই তিনটি হলো আয়নিক যৌগ। এই যৌগগুলো পানিতে দ্রবীভূত হয়ে ধনাত্মক ও ঋণাত্মক আদান গঠন করবে। এই আয়নগুলো বিদ্যুৎ পরিবহন করে, ন্যাপথলিন, মোম, তেল ইত্যাদি অপোলার বলে পানিতে অদ্রবণীয়, এরা সমযোজী। চিনি সমযোজী কিন্তু পোলার বলে পানিতে দ্রবণীয়। সমযোজী যৌগগুলো পানিতে দ্রবণীয় হলেও আয়নে বিভক্ত হয় না বলে এরা বিদ্যুৎ অপরিবাহী, তাই দ্রাব্যতা ও পরিবাহিতার পরীক্ষা দ্বারা সমযোজী আয়নিক যৌগ শনাক্ত করা যায়। তাহলে এটা তারা কি বুঝলো তুমি? এটা কি বুঝতে পারছো বলো তো? আমি যেটা পড়লাম এটা তার তোমরা কি বুঝতে পেরেছো? অর্থাৎ এখানে যে আয়নিক যৌগগুলো আছে, আয়নিক যৌগ গুলো সবসময় পানিতে দ্রবীভূত হয়। কেন আয়নিক যৌগ গুলো সবসময় আয়নিক যৌগ গুলো সবসময় পানিতে দ্রবীভূত হয়? কি জন্য জানো? আয়নিক যৌগ গুলো পানিতে কি জানি আমরা? জানি পানি একটি পোলার যৌগ, তার মধ্যে পার্শিয়ালি ধনাত্মক চার্জ এবং পার্শিয়ালি ঋণাত্মক চার্জ তৈরি হয়। আর আয়নিক যৌগ গুলো কি সবসময় আয়ন তৈরি করে, আয়ন তৈরি করতে পারে বিলাই পানির বিপরীত আয়ন দ্বারা, বিপরীত প্রান্ত দ্বারা আয়নিক যৌগ গুলো কি হয়, আকর্ষিত হয়। যেমন যদি আমরা সোডিয়াম ক্লোরাইডের কথা বলি, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কি আছে, সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন আছে, আর পানির মধ্যে হাইড্রোক্সিল আয়ন এবং প্রোটন আছে, এইচ প্লাস আয়ন, তাই না? কিন্তু এরা কিন্তু আয়নিক যৌগ না, পানি কিন্তু পোলার যৌগ। পোলার যৌগ তো বুঝো যে কোন একটা সমযোজী যৌগের মধ্যে বন্ধনে আবদ্ধ পরমাণু দুটির মধ্যে ইলেকট্রনের ঋণাত্মকতার পার্থক্যের কারণে ইলেকট্রন গুলো কি করে, বন্ধনে আবদ্ধ একটি যার তড়িৎ ঋণাত্মকতা বেশি ওই মৌলের দিকে ইলেকট্রন গুলো ঝুঁকে থাকে। তাহলে পানির মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, যার কারণে বন্ধন, এই যে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে যে ইলেকট্রনটা থাকে, সেই ইলেকট্রন গুলো অক্সিজেনের দিকে বেশি ঝুঁকে থাকে। ঝুঁকে থাকার কারণে অক্সিজেন আংশিক ঋণাত্মক চার্জে রূপান্তরিত হয় আর হাইড্রোজেন গুলো আংশিক ধনাত্মক চার্জে রূপান্তরিত হয়, কিন্তু এরা একদম আয়নিত হয়ে যায় না, ঠিক আছে? এটা তো তোমরা পড়েছো রাসায়নিক বন্ধনের মধ্যে। তার কারণে যখন সোডিয়াম ক্লোরাইড কে আমরা পানিতে দিব, সোডিয়াম আয়ন অক্সিজেন দ্বারা আকর্ষিত হবে আর ক্লোরাইড আয়ন হাইড্রোজেন আয়ন দ্বারা আকর্ষিত হবে। আকর্ষিত হলে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যে বন্ধনটি থাকে সেটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে গেলে সোডিয়াম ক্লোরাইড ভেঙে যায়, ভেঙে গিয়ে পানিতে দ্রবীভূত হয়ে যায়। ঠিক এভাবে সমস্ত আয়নিক যৌগই পানিতে দ্রবীভূত হয়, কিন্তু সমযোজী যৌগের বেলায় আয়ন নাই। যেমন মিথেন, এখানে কোনো আয়ন আছে? আয়ন নাই, না থাকার কারণে এরা পানিতে দ্রবীভূত হতে পারে না। কিন্তু কিছু সমযোজী যৌগ আছে যারা পোলার, তারা পানিতে দ্রবীভূত হতে পারে। যেমন চিনি, চিনিকে আমরা পানিতে দিলে দেখি না আমরা শরবত বানাই, চিনি পানিতে দ্রবীভূত হয়ে যায়, হলে এটা আমরা খাই। চিনি একটি সমযোজী যৌগ, কিন্তু এটি কেন দ্রবীভূত হয়, কারণ হচ্ছে চিনি পানির মতো একটা পোলার যৌগ। চিনির মধ্যে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বন আছে। এই হাইড্রোজেন, কার্বন ও অক্সিজেন, এদের মধ্যে অক্সিজেনের মধ্যে ইলেকট্রনের তড়িৎ ঋণাত্মকতা বেশি থাকার কারণে অক্সিজেন আংশিক ঋণাত্মক চার্জিত হয়, হাইড্রোজেন এবং আংশিক কার্বন এবং হাইড্রোজেন এবং কার্বন আংশিক ধনাত্মক চার্জে চার্জিত হয়, যার কারণে পানির বিপরীত আয়ন দ্বারা এই চিনির বিপরীত আয়নগুলো আকর্ষিত হয় এবং চিনি পানিতে দ্রবীভূত হয়।
তাহলে দেখা যায় কিছু সমযোজী যে পানি যৌগে পানিতে দ্রবীভূত, খুবই কম পরিমাণ সমযোজী যৌগ আছে যেগুলো পানিতে দ্রবীভূত হয়, অধিকাংশ সমযোজী যৌগই পানিতে দ্রবীভূত হয় না। যেমন তেল একটা সমযোজী যৌগ কিন্তু এটা পানিতে দ্রবীভূত হয় না, মানে এটা পোলার না। এখন প্রশ্ন হতে পারে তাহলে আয়নিক যৌগ তো পানিতে দ্রবীভূত হয়, কিছু সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয়, তাহলে এর মধ্যে পার্থক্যকরণ কিভাবে করব, কিভাবে করব, করব এভাবে তাদের বিদ্যুৎ পরিবাহিতার উপর নির্ভর করে। আয়নিক যৌগগুলো যেহেতু আয়ন তৈরি করে, সুতরাং তারা পানিতে বিদ্যুৎ পরিবহন করবে, কারণ তুমি আর সমযোজী যৌগগুলো যেহেতু আয়নিত হয় না, সুতরাং তারা বিদ্যুৎ পরিবহন করবে না। কারণ বিদ্যুৎ পরিবহনের শর্ত হচ্ছে হয় ইলেকট্রনের প্রবাহ থাকতে হবে, না হয় আয়নের প্রবাহ থাকতে হবে। যেহেতু আয়নিক যৌগগুলো আয়নের প্রবাহ, পানিতে আয়নের প্রবাহ থাকে, সুতরাং তারা পানিতে দ্রবীভূত হয়, কিন্তু সমযোজী যৌগগুলোর মধ্যে এ ধরনের আয়নিত হতে পারে না, না পারার কারণে এরা দ্রবীভূত হয় না। কিন্তু কিছু যৌগ দ্রবীভূত হয়, কিন্তু আবার তারা আয়নিত না হতে পারার কারণে বিদ্যুৎ পরিবহন করে না। তার মানে যে যৌগটি দ্রবীভূত হয় কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না, সেটা হচ্ছে সমযোজী যৌগ। আর যেগুলো একদমই দ্রবীভূত হয় না সেগুলো সমযোজী যৌগ, কিন্তু যেগুলো দ্রবীভূত হয় এবং বিদ্যুৎ পরিবহন করে ওই সমস্ত যৌগ হচ্ছে আয়নিক যৌগ। তাহলে এভাবে আমরা সমযোজী যৌগ এবং আয়নিক যৌগের মধ্যে পার্থক্যকরণ করতে পারবো। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এখন দেখো এখানে কতগুলো টেস্ট টিউব আছে, এই টেস্ট টিউব নিয়ে তোমাকে কাজগুলো করতে হবে আর কি। নিচে এখানে হচ্ছে তুমি খাদ্য লবণ দিলা, পানি দিলা, তারপর দেখা যায় কোনটা দ্রবীভূত হয় কোনটা হয় না, ন্যাপথলিন নিলা, এগুলো নিয়ে তুমি এখানে চারটা যৌগ দেখাচ্ছে, চারটা যৌগ নিলা, নিলে দেখা যাবে যে খাদ্য লবণ দ্রবীভূত হয়ে গেছে, চিনি দ্রবীভূত হয়ে গেছে, তুঁতে দ্রবীভূত হয়ে গেছে, কিন্তু ন্যাপথলিন দ্রবীভূত হয় নাই, কারণ ন্যাপথলিন সমযোজী যৌগ। এখন দ্রবীভূত হওয়ার পরে এখন এই দুটা তো আয়নিক যৌগ বোঝাই যাচ্ছে, খাদ্য লবণ এবং এখন এই তিনটাই দ্রবীভূত হচ্ছে, তিনটার মধ্যে কোনটা সমযোজী কোনটা আয়নিক সেটা কিভাবে বুঝবো? এটা তো দ্রবীভূত হয় নাই, সুতরাং এটা দেখলে বোঝা যাবে এটা সমযোজী যৌগ, কিন্তু এই তিনটা তো এখন দ্রবীভূত হয়ে গেছে, তাহলে কোনটি আয়নিক কোনটি সমযোজী কিভাবে বুঝবো? এটা বুঝবে এভাবে যে যখন আমরা বিদ্যুৎ এখানের মধ্যে বিদ্যুৎ পরিচালনা করবো বা বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষা করবো, এদের বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষা করবো, তখন বুঝতে পারবো যে খাদ্য লবণ এবং তুঁতে বিদ্যুৎ পরিবহন করে কিন্তু চিনি বিদ্যুৎ পরিবহন করে না, সুতরাং চিনি একটি সমযোজী যৌগ আর বাকি দুটো হচ্ছে আয়নিক যৌগ। ক্লিয়ার? আর এখানে প্রয়োজন উপকরণ কি কি লাগবে এগুলোতে লেখাই আছে, এখানে কার্যপ্রণালী কি এগুলো তোমরা খাতায় লিখেছো, পড়া হয়েছে, সুতরাং এগুলো তোমরা পড়তে পারবা। মূল যে জিনিসটা আমি তোমাদেরকে সেটা বুঝিয়ে দিলাম, যে মূলনীতি যেটা সেটা হচ্ছে আমাদের জানার বিষয়, এবং এটাই কিন্তু পরীক্ষা প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করবে এগুলা, যে তুমি কিভাবে পার্থক্যকরণ করছো, আয়নিক যৌগ কেন দ্রবীভূত হয় না, দ্রবীভূত হয়, সমযোজী যৌগ কেন দ্রবীভূত হয় না, আয়নিক যৌগ কেন বিদ্যুৎ পরিবহন করে কিন্তু সমযোজী যৌগ কেন বিদ্যুৎ পরিবহন করে না, তাহলে আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে কেন, কারণ হচ্ছে আয়নিক যৌগ গুলো আয়ন থাকে, আয়ন থাকার কারণে এরা পানিতে মুক্তভাবে চলাচল করতে পারে, সেজন্য তারা বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু সমযোজী যৌগের বেলা এ ধরনের কোনো আয়ন থাকে না, সুতরাং তারা মুক্তভাবে চলাচল করতে পারে না, সেজন্য কোনো বিদ্যুৎ পরিবহন করে না। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এই যে বিদ্যুৎ পরিবাহিতা তুমি কিভাবে পরীক্ষা করবা, এ ধরনের একটা কোষ তৈরি করো, তোমরা তড়িৎ বিশ্লেষণ পড়েছো না, মনে আছে তোমাদের ওই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা এখানে বিদ্যুৎ পরিবহন করবো। এখানে বিদ্যুৎ তড়িৎ পরিবহন করতে গেলে দেখা যায় যে এখানে আসলে কোনো বিদ্যুৎ পরিবহন হয় না, আর এখানে তোমার বিদ্যুৎ পরিবহন হবে, সুতরাং তখন বুঝবো যে এটা হচ্ছে আয়নিক যৌগ আর এটা হচ্ছে সমযোজী যৌগ। কারণ সমযোজী এই যে আয়নিক যৌগের বেলা দেখা যাবে এখানে আয়নগুলো ফ্রিলি মুভ করে, তো যে সোডিয়াম ক্লোরাইড আমরা সোডিয়াম এবং ক্লোরিন গ্যাসকে আলাদা করে নিয়েছিলাম, তাও তো ইয়ে দ্বারা এটাকে এটাকে ক্যাথোড এটাকে অ্যানোড পরিবহন করে, সোডিয়াম আয়ন ক্যাথোডের দিকে যাবে আর ক্লোরাইড আয়ন অ্যানোডের দিকে যাবে, তাহলে এই ধরনের একটা মুভমেন্ট থাকবে, তখন এটা বৈদ্যুতিক পরিবহন করে। কিন্তু এখানে চিনি দিলে দেখা যায় এখানে কোনো পরিবর্তন হয় না, কারণ হচ্ছে চিনির বেলা এই ধরনের কোনো আয়ন তৈরি হয় না। এভাবে আমরা পার্থক্যগুলো বুঝবো, তোমরা এই ফলাফলগুলো এগুলো একটু রিডিং পড়বা, তোমরা তো লিখেছ। আচ্ছা, তাহলে তোমাদের একটা পরীক্ষা গেল, আরেকটা পরীক্ষা, আরেকটা পরীক্ষা দেখো, সেটা হচ্ছে পেরাসালফেট লবণের পেরাস লবণ গঠন, ঠিক আছে, পেরাসালফেট লবণের পেরাস লবণ গঠন। এখন পেরাসালফেট লবণের পেরাস লবণ যে গঠন করে সেটা কিভাবে করে দেখো, পেরাসালফেটকে অল্প পানিতে দ্রবীভূত করে দ্রবণ বানানো হয়, ফিল্টার করে অপদ্রব্য দূর করে দ্রবণে আস্তে আস্তে তাপ দেওয়া হয়, তাপের প্রভাবে দ্রবণটি সম্পৃক্ত হলে শীতল করতে দিলে ফেরাসালফেট সাধারণ ক্যাসন ক্লাস তৈরি করে। আচ্ছা,
আমাদের এখানে কাজ হচ্ছে পেরাসালফেটের ক্যালাস গঠন করা। ক্যালাস কি তোমরা তো জানো তাই না? কেউ কি জানো বলো তো দেখি, ক্যালাস কি কেউ বলতে পারবা? ক্যালাস কি বলতে পারবা? আর তোমরা কঠিন পদার্থ গুলো দেখেছো না, কঠিন পদার্থ গুলো ক্ষুদ্র ক্ষুদ্র যে কণাগুলো থাকে এগুলো একে একটা ক্যালাস বলা হয় বা ল্যাটিস বলা হয়, বুঝতে পেরেছ? তাহলে এগুলোর মধ্যে কি থাকে, পেরাসালফেটকে প্রথমে পানিতে দ্রবীভূত করবো। পেরাসালফেট একটা আয়নিক যৌগ, সুতরাং এটা পানিতে দ্রবীভূত হয়ে যাবে। দ্রবীভূত করে এরপর ফিল্টার করব। ফিল্টার করলে কি হবে, এর মধ্যে যদি কোনো ময়লা টালা বা অপদ্রব্য থাকে, ভেজাল থাকে, সেগুলো দূরীভূত হয়ে যাবে। দূরীভূত হয়ে গেলে কি থাকবে, শুধু পানি থাকবে, পানির সাথে কি থাকবে, পেরাসালফেট থাকবে। এরপরে পেরাসালফেটকে সম্পৃক্ত হতে দিলে, সম্পৃক্ত মানে কি বুঝো, সম্পৃক্ত অর্থ কি বলতো কেউ? এইগুলাই তোমাকে ভাইভাতে জিজ্ঞেস করবে, এগুলাই তোমাকে শিখতে হবে। সম্পৃক্ত মানে কি, সম্পৃক্ত মানে কি কেউ বলতে পারো? মৌ বলতো দেখি, সম্পৃক্ত মানে কি? সর্বোচ্চ যতটুকু দ্রব হচ্ছে দ্রবণে দ্রবীভূত থাকতে পারবে ততটুকু যদি থাকে তাহলে এটা হচ্ছে সম্পৃক্ত। ভেরি গুড। তো এটা তুমি বলছো না কেন, তখন জিজ্ঞেস করতেছি যে অর্থাৎ তুমি মনে করো যতটুকু খাইতে পারবা ততটুকু খাওয়া হচ্ছে, এটা হচ্ছে সম্পৃক্ত। যদি বেশি খাও তা আছে তাহলে সেটাকে বলা হয় অতিপৃক্ত, আর তার যদি কম যদি খাও তাহলে সেটা হচ্ছে অসম্পৃক্ত। তাহলে কোনো একটা দ্রবণে পানিতে কোনো পদার্থ যতটুকু সর্বোচ্চ দ্রবীভূত হতে পারে সেটা হচ্ছে তার সম্পৃক্ততা, ঠিক আছে? তখন সেটা হচ্ছে তার সম্পৃক্ততা, বুঝতে পেরেছ? যতটুকু সে পানিতে দ্রবীভূত হতে পারবে, যদি ততটুকু দ্রবীভূত করা যায় তাহলে এটাকে বলা হয় তার সম্পৃক্ত দ্রবণ। তাহলে এখানে পেরাসালফেট সর্বোচ্চ যতটুকু দ্রবীভূত পারে সে দ্রবীভূত করে পেরাসালফেটকে পানিতে আলাদা এটাকে আমরা শীতল করতে দিব। শীতল করতে দিলে তখন দেখা যাবে আস্তে আস্তে এখানে পেরাসালফেটের ক্রিস্টাল জমা হচ্ছে, সাথে এক একটা কণার সাথে 7 মলিকুলস পানি করে এটা জমা হয়ে যাবে। ক্রিস্টালের মধ্যে পানি থাকে, সে পানি সহকারে এটা ক্রিস্টাল, এটাকে বলা হয় ক্রিস্টাল পানি। অর্থাৎ এটা থেকে কিন্তু আলাদা পানি হিসাবে বোঝা যায় না, এটা ক্রিস্টালের মধ্যে থাকে কঠিন পদার্থ হিসাবে। তখন এটা কি থাকে, তখন এটাকে প্রত্যেকটা আমরা ক্যালাস গুলো জমা হতে থাকে। অর্থাৎ আমরা কি করব, প্রথমে পানিকে পানিতে পেরাসালফেট দ্রবীভূত করব, এরপরে এটাকে ফিল্টার করব, ফিল্টার করলে অপদ্রব্য দূর হয়ে যাবে। দূর হয়ে গেলে এবার পানি যেটা আলাদা হয়ে যাবে সেটার সাথে কিন্তু পেরাসালফেট আছে, কারণ পেরাসালফেট দ্রবীভূত হয়ে গেছে। এখন এটা সম্পৃক্ত, এবার অবশ্যই সম্পৃক্ত করে নিতে হবে। সম্পৃক্ত যদি তুমি না করো তাহলে কিন্তু ক্যালাস গঠিত হবে না। সম্পৃক্ত করে নিয়ে তুমি যদি তাকে শীতল করতে দাও, শীতল করতে দিলে তখন আস্তে আস্তে দেখা যাবে যে পেরাসালফেটের ক্যালাস গঠিত হচ্ছে, বুঝতে পেরেছ? এই যে এখানে ডেসিকেটর, কি ডেসিকেটর মানে হচ্ছে যেখানে আমরা জিনিসটাকে রেখে ঠান্ডা করব সেটাকে বলা হয় ডেসিকেটর। ঠান্ডা করলে তখন আস্তে আস্তে ক্যালাস গঠিত হবে আর পেরাসালফেটের ক্যালাস আমরা দেখতে পাবো। এই যেখানে তোমার কার্যপ্রণালী যেটা ছিল সেটা আমি বলে ফেললাম, যে পানিতে দ্রবীভূত করে অপদ্রব্য দূরীকরণ করবো, ধীরে ধীরে তাপ দিয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করবো, এরপরে দু একটি পেরাসালফেটের দানা যোগ করে যাতে ক্যালাস দ্রুত হয়। আচ্ছা ভালো কথা, এখানে আমরা যখন ঠান্ডা করতে দিব, ঠান্ডা করতে দেওয়ার আগে 2-1 ফোঁটা আমরা পেরাসালফেটের দ্রবণ 2-1টা আগে থেকে এখানে দিয়ে দেবো। কেন দিবো, কারণ তাহলে ক্যালাসটা দ্রুত গঠিত হবে, ঠিক আছে? এবং এই পেরাসালফেটের নাম কি, এটার নাম হচ্ছে সবুজ ভিট্রিয়ল। আমরা জানি কপার সালফেটের সাথে 5 অনু পানি থাকবে, সেটাকে বলা হয় ব্লু ভিট্রিয়ল, আর এটা হচ্ছে সবুজ ভিট্রিয়ল বা গ্রিন ভিট্রিয়ল, ঠিক আছে? জি স্যার। আচ্ছা তাহলে আমরা এখানে, এইখান থেকে প্রশ্ন হতে পারে যে ফেরাসালফেট কেন পানিতে দ্রবীভূত হয়? তুমি বলবো যে ফেরাসালফেট একটি আয়নিক যৌগ, সেই জন্য এটা পানিতে দ্রবীভূত হয়, পানি একটি পোলার যৌগ হওয়ার কারণে। তারপরে বলা হতে পারে সম্পৃক্ত দ্রবণ কি, তুমি বলবো যে সর্বোচ্চ যে পরিমাণ পদার্থ পানিতে দ্রবীভূত হতে পারে সেটা হচ্ছে তার সম্পৃক্ত করণ বা সম্পৃক্ত দ্রবণ, আর এটাকে সবুজ ভিট্রিয়ল বলা হয়। এই ছিল তোমাদের বাকি 2টা প্র্যাকটিক্যাল। তাহলে তোমাদের 3টা প্র্যাকটিক্যাল আবার আলোচনা করা হলো। তোমরা প্র্যাকটিক্যালের মধ্যে পরীক্ষায় প্র্যাকটিক্যাল মূলত তোমার খাতা লেখা এটা অবশ্যই কনফার্ম করবে, এটা 5 নম্বরের একটা খাতা। 5 নম্বর না পাইলে তুমি কিন্তু A+, তোমাদের টার্গেট রাখতে হবে অবশ্যই তুমি 90+ নাম্বার পাবা, এটা টার্গেট রাখতে হবে। টার্গেট যত বড় হয় নাম্বার তত ভালো আসে, টার্গেট ছোট রাখবা তুমি ফেল করবা। তুমি যদি মনে করো যে আমি কোনো তো ফার্স্ট করবো তাহলে তুমি ফেল করবা, আর যদি মনে করো তুমি 90-এর উপরে পাবা তাহলে তুমি 80-এর উপরে পাওয়ার একটা সম্ভাবনা আছে। সুতরাং তোমার টার্গেট থাকবে 90 পাওয়া, 90 পেতে হলে তোমাকে প্র্যাকটিক্যালে ভালো নাম্বার পেতে হবে। তাহলে খাতার মধ্যে 5 নম্বর আছে, খাতাটা সুন্দর করে লিখে সিগনেচার 5, এরপরে ভাইভাতে 5,
ভাইভাতে কি জিজ্ঞেস করবে প্র্যাকটিক্যাল রিলেটেড গুলো বেশি জিজ্ঞেস করবে। এই যেমন আজকে আমি তোমাকে প্র্যাকটিক্যাল থেকে কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করছি, এগুলো হলো নমুনা কোশ্চেন। এই ধরনের কোশ্চেন গুলো তোমরা প্রিপারেশন নেবা। আমরা যখন তোমাদের পরীক্ষা হবে, পরীক্ষার আগে তো আবার ক্লাস হবে, তখন এগুলো আবার আরো আলোচনা করব যে কিভাবে কোশ্চেন হবে, ঠিক আছে? তোমাদের কাজ হচ্ছে তোমরা এগুলো সব কনফার্ম করবে। কেউ যদি এখনো বাকি থাকো প্র্যাকটিক্যাল, যে দুই একটা বাকি আছে বা সিগনেচার বাকি আছে, ম্যাডামের সাথে তোমরা সবাই যোগাযোগ করবা, গ্রুপে দিবা। আর আগামী শুক্রবারের মধ্যে, আজকে সোমবার না, আগামী শনিবারের মধ্যে তোমরা সবাই খাতা যে সিগনেচার হয়েছে বা হয় নাই, এটা ম্যাডামের এখানে সবগুলো ছবি তুলে তোমরা পাঠাই দিবা। বুঝতে পেরেছ আমার কথা? বুঝতে পেরেছ? হ্যাঁ জি স্যার। আচ্ছা, সবাই জমা দিবা। ম্যাডাম কি আছেন? ম্যাডাম কি যুক্ত আছেন? আচ্ছা, ম্যাডাম মনে আছে, বাট মিউট। ম্যাডাম কি যুক্ত আছেন? আচ্ছা জি স্যার, আছি স্যার। তাহলে ওদেরকে, ওদের দুটো বুঝাই দিলাম, এবং ওরা শনিবারের মধ্যে সবাই কনফার্ম করবে আপনাকে। এখানে সবাই প্র্যাকটিক্যাল খাতা হয় জমা দিবে আপনার কাছে, দেখবেন যে সবাই সিগনেচার হয়েছে কিনা, এটুকু বললাম। ঠিক আছে, আর কিছু বলার আছে স্যার? এক্সপেরিমেন্ট কি দুইটা নিয়ে আলোচনা হয়েছে না তিনটা নিয়ে? তিনটাই হয়ে গেছে স্যার। আমি এখন দুটো আলোচনা করেছি, আপনি একটা আগে আলোচনা করেছেন না? সোডিয়াম ক্লোরাইডটা করেছেন স্যার? আমি পেরাসালফেটটা করেছি। আরেকটা আছে স্যার, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড একটা আছে জি স্যার, দুইটা পেজ আছে সোডিয়াম ক্লোরাইডের। এটা প্রথম পেজ, তারপর আরেকটা পেজ আছে আর কি এটার সাথে। আচ্ছা, আমি তো সোডিয়াম ক্লোরাইড এটা করি নাই, পেরাসালফেট এটা করি। আচ্ছা, ক্যালাস গঠন তো, ক্যালাস গঠন তো স্যার, এক মিনিট। আজ আপনারা রেডি আছেন? রেডি আছেন? পেরাসালফেটের মতোই তো এটা, তাই না? হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ সবাই? জি স্যার, জি স্যার। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইড একটা নাকি আছে, এটা আমরা একটু বলি তাহলে। অবিশুদ্ধ লবণকে, অবিশুদ্ধ লবণকে পানিতে দ্রবীভূত করে তাপ প্রয়োগে সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হয়। ওই যে তোমার এই যেভাবে আমরা ফেরাসালফেটে সম্পৃক্ত দ্রবণ তৈরি করছি, এটারও সম্পৃক্ত দ্রবণ তৈরি করবা। তৈরি করে এটাকে কি করতে হবে, অপদ্রব্য দূর করতে হবে, দূর করে এটাকে পরিস্রাবণ করতে হবে, ঠিক আছে? পরিস্রাবণ মানে কি, ওই যে তুমি ছাঁকে নিচ্ছ, অতপরে সম্পৃক্ত দ্রবণে অল্প পরিমাণে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যুক্ত করতে হবে। কেন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করব, কারণ হচ্ছে ওই যে ক্যালাসটা যেন দ্রুত গঠিত হয়, প্রাপ্ত ক্যালাসগুলোকে পৃথক করে বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইডের বিশুদ্ধ ক্যালাস পাওয়া যায়। তবে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ক্যালাস হতে দূর করা বেশ কষ্টকর ও ব্যয়বহুল, তাই অনেক ক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড ছাড়া সম্পৃক্ত দ্রবণ হতে সোডিয়াম ক্লোরাইড ক্যালাস প্রস্তুত করা হয়। অর্থাৎ তোমার এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড তুমি যদি দাও, দিতে পারো, না দিলেও তোমার ক্যালাস গঠিত হয়ে যাবে। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি দ্রুত হয়, তো অনেক সময় এটা দ্রুত হলে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আমাদের আলাদা করে নিতে হবে। আবার যখন সোডিয়াম ক্লোরাইডের ক্যালাস গঠিত হবে, তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড অটোমেটিক আলাদা হয়ে যাবে, ঠিক আছে? ওইটা একদম পুরোপুরি ফেরাসালফেটের মতো। এটা যে তোমার এখানে গ্লাস রড আছে, বিকার আছে, তুমি সোডিয়াম ক্লোরাইডের ক্যালাস, অর্থাৎ তুমি এখানে নিয়ে সোডিয়াম ক্লোরাইড এসে পানি নিবা, খাদ্য লবণ মিশাবা, আর গ্লাস রড দিয়ে নাড়তে থাকবা, এবং এরপর আস্তে আস্তে এটাকে ঠান্ডা করতে থাকবা। এরপর এখানে ক্যালাস সম্পৃক্ত দ্রবণ অবশ্যই তৈরি করতে হবে, তখন তোমার এখানে ক্যালাস গুলো আস্তে আস্তে গঠিত হতে থাকবে। এই যে এখানে শীতল পানিতে দিছো, এই যে তুমি দেখো সোডিয়াম ক্লোরাইড এটাকে শীতল পানিতে নিয়ে দেওয়ার পরে, শীতল পানি দিলে তখন সোডিয়াম ক্লোরাইড গুলো আস্তে আস্তে জমাট বাঁধতে থাকবে, জমাট বাঁধলে তখন এটা আস্তে আস্তে ক্যালাস হিসাবে জমা হতে থাকবে। বুঝতে পেরেছ? তোমরা কথা বললো? জি স্যার। কোনো কোশ্চেন থাকলে বা যদি বোঝার সমস্যা থাকে সেটা বলতে পারো। কোন সমস্যা আছে? না স্যার। এরপরে দেখো উৎপাদন কি পরিমাণ উৎপন্ন হলো, সেটা X1 বা X2 দ্বারা হিসাব করবা। X1 হচ্ছে, X2 হচ্ছে শুদ্ধ শুষ্ক অবিশুদ্ধ নমুনা লবণের দ্রবণ, আর X1 হচ্ছে বিশুদ্ধ যে ক্যালাস। আমরা যে ক্যালাসটা পেয়েছি সেটাকে যদি আমরা পূর্বে যে সোডিয়াম ক্লোরাইড দিয়েছি অবিশুদ্ধ যে নমুনা ছিল সেটাতে ভাগ করে 100 দ্বারা গুণ করলে বোঝা যাবে কি পরিমাণ এখানে জমা হয়েছে, কি পরিমাণ জমা হয়েছে আর কি পরিমাণ জমা হয়নি, ঠিক আছে? কি পরিমাণ উৎপন্ন হয়েছে আমাদের সোডিয়াম ক্লোরাইডের ক্যালাস সেটা আমরা বুঝতে পারবো। আচ্ছা, এরপর আর কোনো কোয়েশ্চেন?
ম্যাডাম আর কোনো কোশ্চেন কোনো কিছু বলার আছে কর্তৃপক্ষ বা হেড স্যার জিজ্ঞেস করে তোমাদের প্র্যাকটিক্যালের কাজ সব কমপ্লিট কিনা, ওরা যেন ওদের যেহেতু কমপ্লিট হয়েছে তাহলে ওরা যেন বলে যে কমপ্লিট। আচ্ছা তোমাদের যদি প্র্যাকটিক্যাল কমপ্লিট হয়েছে তাহলে তোমাদেরকে অবশ্যই হেড স্যার বা হারুন স্যার জিজ্ঞেস করতে পারে, প্র্যাকটিক্যাল ছিল বা অথরিটি জিজ্ঞেস করতে পারে। তোমরা আমাদেরকে যেরকম বলেছো যে শেষ, পরে ওখানে যাবা বলতে পারবা না যে শেষ হয় নাই, যদি না হয় তাহলে তোমরা আমাদেরকে এখনো বলো, কারো যদি শেষ হয়ে না থাকে এখনো বলো। কোনো কিছু যদি মনে হয় যে আমাদের আরো আলোচনা করা দরকার তাহলে বলো। না মিস, আলোচনা করার দরকার নেই, কিন্তু যে এক্সপেরিমেন্ট গুলো না আরেকবার যদি একটু করে করে দেখানো হতো তাহলে ভালো হতো। সেটা ফিজিক্যালি দেখানো, হ্যাঁ ওইটা আমরা চেষ্টা করব। সেটা আমরা তোমাদের পরীক্ষার আগে তোমাদেরকে অবশ্যই করানো হবে, কারণ প্র্যাকটিক্যাল পরীক্ষার আগে এমনিতে ল্যাবে নেওয়া হয় না, ল্যাবে নিয়ে কাজ করানো হয়, সেটা করা হবে। সেটা তোমাদের কলেজ খুললে বা পরীক্ষা হলে পরীক্ষার আগে তো অবশ্যই সময় পাবো, তখন তোমাদের দুই দিন সময় দিয়ে আমরা সবগুলো বুঝাই দিতে পারবো বা একদিনে বুঝাই দিতে পারবো। বুঝতে পেরেছো? আচ্ছা জি স্যার, বুঝতে পেরেছি। আর তাহলে আর কোনো সমস্যা? না আর কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের এখন কাজ হচ্ছে তোমরা শনিবারের মধ্যে সবাই প্র্যাকটিক্যাল খাতাগুলো ম্যাডামের কাছে অনলাইনে এখানে ছবি তুলে তুলে জমা দিবা, ম্যাডাম চেক করে এনশিওর হবে। ঠিক আছে? আচ্ছা তো ঠিক আছে ম্যাডাম, শেষ করে দিব? জি স্যার শেষ করে দেন তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থাকো, পরীক্ষার জন্য ভালো থাকো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।